Welcome back to my channel, Bangla Body Fitness. So, bondra, aajker video te hobe ekta bhalo ekta impression, mane important ekta kotha. Jeta ke apnara jodi shunen ba follow koren, tale bujhte parben bondhura je apnara kibhabe shohoje motivate feel kore apnara workout kore apnara ekta bhalo ekta naturally body srishti korte paren. To bondhura, hoyto apnara janen na je ami ekta mane challenge nitechi amar jiboner life e ekta challenge. Je channel ta mane sorry, je challenge ta ami পূরণ করতে চলেছি কিছুদিন পরে স্টার্ট করব আর সেই চ্যানেল মানে আমাদের সেই যে মানে টার্গেটটা নিজ ভাষায় চ্যালেঞ্জটা আমি নিছি সেটা আমি কিছুদিন পরে স্টার্ট করব আর সেটা আমি আপনাদেরকে মানে দিন 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 পরে আপডেট দিতে থাকব বন্ধুরা আর আজকে আমি ওটার বিষয়ে আলোচনা করব না শুধু একটা কথা বলবো আপনাদেরকে যে বডি যদি আপনারা বানাতে দেন তাহলে আপনাদেরকে একটা মানে ভালো রকমের চ্যালেঞ্জ নিতে লাগবে আপনাদেরকে ভালো রকমের একটা মানে আপনাকে টার্গেট নিতে লাগবে তো বন্ধুরা আজকে ওটার বিষয়ে আমি আলোচনা করব না আমি আজকে যে কথাটা আমি বলবো যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হবে আপনাদের মোটিভেশনাল কি করে ফিল করবেন তো ইয়েস বন্ধুরা মোটিভেশনাল ফিল করার মানে আপনাকে যদি মোটিভেশনাল আপনি চান যে আমি মোটিভেশনাল সারাসময় থাকি সারাসময় এনার্জি থাকি আমি এনি টাইম মানে সবসময় মোটিভেট ফিল করি তো আপনারা যদি এরকম চান বন্ধুরা তো আপনাদেরকে কয়েকটা ট্রিক্স মানে কয়েকটা আপনাকে নিয়ম মেনে চলতে লাগবে আর এই মেনে নিয়ম করার মাধ্যমে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনারা কোন জায়গায় কীভাবে মোটিভেট ফিল করতে স্টার্ট করবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আজকে আমি বেশি দেরি না করে শুরু করছি আমাদের মেন টপিক আপনারা সাথে দেখুন ভিডিও শুরু থেকে লাস্ট অবধি দেখুন বন্ধুরা তাহলে সমস্ত যে ডিটেল আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আজকে যে কথাটা হবে বন্ধুরা যে এনি টাইম মানে সবসময় মোটিভেট কীভাবে ফিল করেন তো বন্ধুরা মোটিভেট ফিল করার অনেক রকম উদ্দেশ্য থাকে তো দেখুন বন্ধুরা আপনাদের যদি শরীরে যদি এনার্জি না থাকে আপনাদের শরীর যদি মনে করো স্বাস্থ্যবান নাই বা আপনার শরীর যদি মনে করো পজিটিভ আপনারা যদি ভাবতে না পারেন বা আপনাদের বন্ধু এখানে একটা কথা আছে পজিটিভ আপনারা তখনই ভাবতে পারেন যখন ধরে আপনার শরীরে এনার্জি আসবে তো বন্ধুরা সেটা আমি একটা ডিসকাশন বলছি বন্ধুরা যে এনার্জিটি আপনারা কীভাবে নিয়ে আসবেন মোটিভেট এনি টাইম আপনারা কীভাবে ফলো করেন এর জন্য আপনাদেরকে একটা কাজ করতে লাগবে বন্ধুরা একটা না কয়েকটা কাজ তো আমি আজকে শর্টকাটে বলে দিতেছি বন্ধুরা কী কী আপনাকে কাজ ফলো করতে লাগবে প্রথমত বন্ধুরা আপনারা মোটিভেট কিছু জিনিস দেখা শুরু করুন দেখুন বন্ধুরা অনেক লাগে কী করে বা হয়তো আপনারা এই ভুলটা করেন যে আপনারা মানে বডি তো বানাতে চান আপনার শরীর তো বানাতে চান কিন্তু আপনারা কী করেন বন্ধুরা আর যেগুলো জিনিসে আপনাকে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আপনাকে ফলো করতে লাগে যেগুলো আপনাকে দেখতে লাগে সেগুলো আপনার না দেখে আপনার কী করেন আপনার রিলস দেখেন ডান্সিং রিলস দেখেন কমেডি রিলস দেখেন সেটা দেখুন আমি মানা করি না বন্ধুরা কিন্তু আপনাদেরকে এটা বুঝতে লাগবে যে আপনাদের উপকারটা কোন রিলসে হবে আপনাদের মানে মোটিভেট আপনাদের এনার্জি কোন রিলসে ফলো করবেন যদি আপনারা কমেডিয়ান হতে চান তো অবশ্যই কমেডি ভিডিও দেখুন যদি আপনারা ড্যান্সের মানে ড্যান্সার হতে চান তো অবশ্যই ড্যান্সিং ভিডিও দেখুন কিন্তু যদি আপনারা বডি বিল্ডার বা যদি ফিটনেস গোল আপনাদের অ্যাচিভ করতে চান বা হতে চান তো আপনাকে সেই মতো ফিটনেস রিলস দেখতে লাগবে মোটিভেশনাল ফিটনেস ওয়ার্কআউট ভিডিও দেখতে লাগবে তবে আপনারা এনি টাইম ফিটনেস মানে ফিট অথবা এনার্জি মোটিভেট ফিল করবেন তো বন্ধুরা এইখানে একটা কথা আছে যে আপনারা কী করেন বন্ধুরা যখন আপনারা রিলস বা যদি অন্য কোনো মানে রিলস দেখতে স্টার্ট করেন তখন আপনার কী করেন আপনার কমেডি যদি দেখতে দেখতে বেশি দেখে ফেলেন তো আপনার মাইন্ডটা অটোমেটিক কমেডির দিকে চলে যায় আপনারা যদি ইমোশনাল ভিডিও বেশি দেখেন তো অটোমেটিক আপনাদের মাইন্ড ইমোশনাল দিক দিয়ে চলে যায় যদি আপনারা বন্ধুরা ড্যান্সিং ভিডিও দেখেন তো অটোমেটিক মাইন্ড আপনাদের ড্যান্সের দিকে চলে যায় তো আপনারা এই জন্য কার আপনাদের ব্যালেন্স থেকে বা আপনার যেটা আপনার গোল সেটা থেকে আপনার অটোমেটিক ডিসবেলে মানে হয়ে যান বন্ধুরা আপনারা ওখান থেকে সরে যান তাই বলি বন্ধুরা আপনাদেরকে ওই রকম মানে ধরনের মোটিভেট ভিডিও দেখতে লাগবে যেগুলোতে আপনারা এনার্জি ফিল করেন বা যেগুলোতে আপনারা মোটিভেট ফিল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা যে আপনার এনি টাইম মোটিভেট থাকবেন এনি টাইম আপনারা এনার্জি ফিল করেন যদি আপনারা এই মতো ভিডিও দেখেন তো আর এইখানটা আর একটা কথা আছে বন্ধুরা আপনাকে তো ভিডিও দেখতে লাগবে দেখতে লাগে প্লাস আপনাকে থিঙ্কিংটা আপনার ভাবনাটাও ভালো রাখতে লাগবে পজিটিভ যে আপনার এনি টাইম ভালো রকমের ধরনের পজিটিভ ভাবনা ভাবেন বা পজিটিভ ধরনের অনেক কিছু ফলো করেন তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসগুলো ফলো করে পারেন তো বন্ধুরা এইখানটা আর একটা কথা আছে সেটা কি এখন খাবার দেবার ডায়েট ইয়েস বন্ধুরা এই দিক দিয়ে আপনাকে ফলো রাখতে দেখুন বন্ধুরা যদি আপনার ডায়েটটা মানে ভালো করে ফলো করেন বা ডায়েটটা যদি আপনারা ভালো করে নেন তো আপনারা অটোমেটিকলি এনার্জি থাকার একটা চেষ্টা বা এনার্জি থাকার একটা মানে মোটিভেট আপনারা ফিল করতে পারেন বন্ধুরা অনেক লোকে কী করে বন্ধুরা জানেন ডায়েটটা আপনারা সঠিকভাবে নিতে পারেন না ডায়েটটা আপনাকে এনার্জি নেওয়ার অনেক ইয়ে করে মোটিভেট করে বন্ধুরা দেখুন আপনার যখন আপনাকে ভোক লাগে বা খিদে লাগে যখন আপনাকে খিদে লাগে তো আপনারা দেখবেন বন্ধুরা যতটুকু আপনারা ভালো কাজ করতে মানে স্টার্টিং করেছেন বা যতটুকু আপনার ভালো এনার্জিতে থাকছেন তো আপনাকে যদি ক্ষুধা লাগে বা যদি ভোগ লাগে তো আপনারা অটোমেটিক দেখেন বন্ধুরা সেই এনার্জি থেকে আপনারা মানে সরে যান সেই আপনাদের পুরো শরীর আপনাকে মানে ডিসব্যালেন্স হয়ে যায় আপনার পুরো এনার্জি লো হয়ে যায় এটা কখন হয় বন্ধুরা যখন আপনাদের ক্ষুধা লাগে তো বন্ধুরা যখন আপনারা কিছু খাবেন
তো ওই সময় আপনাকে এনার্জি দিবে যে কোনো খাবার আপনারা খাবেন। তো আপনাদের এইখানে একটা পজিটিভ থিঙ্কিং রাখবেন, যেগুলো খাবার খাবেন আপনারা সেগুলো যেন আপনারা ভালো থাকে, প্রোটিন থাকে, এনার্জি থাকে, সব কিছু ধরনের জন্য সেই মধ্যেও থাকে। এমনটা আমি বলি না বন্ধুরা যে আপনারা মাছ মাংস খাও, আমি এগুলো নিজেই খাই না, তো আমি এটা আপনাকে সাজেশন করবো না, কিন্তু আপনারা যদি খান তো খান, কোনো আমিও বাধা করবো না, কিন্তু আমি সাজেশনও করি না বন্ধুরা। আমাদের ইন্ডিয়ান ডায়েট মানে ভারতবর্ষে যতগুলো ডায়েট আছে না, যেগুলো বলি আমরা ভেজিটেরিয়ান মানে যেগুলো আর মানে যেটা নিরামিষ বলি আমরা বন্ধুরা বাংলা ভাষায় নিরামিষ, তো এই নিরামিষে একটা মানে অনেক রকমের তাকত আছে বন্ধুরা, অনেক রকমের ফলমূল আছে যেগুলো খালি আপনারা আমিষের থেকে দ্বিগুণ রেজাল্ট ভালো পাবেন বন্ধুরা। তো সেটা আপনাকে মানে ডিটেলসে বুঝতে লাগবে, বা এই মতো আপনার যদি ভিডিও চান অবশ্যই বলুন বন্ধুরা, আমি অবশ্যই নেক্সট আনাবো যে কোন ফলমূল বা কোন খাবারে বেশি রকমের প্রোটিন ভিটামিন থাকে। তো আমি এটা নিয়ে আজকে ডিসিশন করি না বন্ধুরা, তবে এটাই বলছি বন্ধুরা যে নিরামিষ খাবারগুলি আপনাদের ভালো করে, কারণ ফলমূল, ছোলা, সয়াবিন, তারপর যে বাদাম, কত রকমের আছে আপনাদের ফল যেগুলো খেলে আপনারা মানে এনার্জি, প্রোটিন মানে সব কিছুই পাবেন অ্যাভেলেবেল। তো বন্ধুরা এই জন্য আপনাকে খাবারের দিক দিয়ে একটু পজিটিভ ভাবতে লাগবে বা পজিটিভ থিঙ্কিং রাখতে লাগবে, তবে আপনারা একটা ভালো একটা রেজাল্ট পাবে। তো বন্ধুরা মেন কথাটা এটাই হলো যে আপনারা ভালো মতো রিলস দেখুন, যদি রিলস দেখতে ইচ্ছা করে ভালো মতো ভিডিও দেখুন, যেগুলো আপনারা দেখলে আপনার শরীরে এনার্জি থাকে, মোটিভেট থাকে, আপনার এনি টাইম একটু পাওয়ারফুলি থাকেন। আর দ্বিতীয় বন্ধুরা আপনারা ডায়েট মানে ভালো রকম খাওয়া দাওয়া করুন, যেগুলো আপনাদের মাইন্ডটাকে একদম স্ট্রং রাখে, মাইন্ডটাকে একদম পজিটিভ রাখে, সেরকম খাওয়া দাওয়া করুন, তো রেজাল্ট অবশ্যই পাবেন। তো বন্ধু আজকের কথাটা এটাই ছিল যে আপনারা ভালো বন্ধু কিছু যদি দেখেন অবশ্যই ভালো বন্ধু কিছু মোটিভেট ফিল করবেন, আর যদি খারাপ কিছু দেখেন তো অবশ্যই আপনারা খারাপই ফিল করবেন। তো আপনারা ভালো কিছু দেখুন, রিল যদি দেখেন, যদি ড্যান্সিং রিল দেখেন বা শর্ট ভিডিও যদি দেখেন তো মোটিভেট দেখুন, বডি বিল্ডারে দেখুন, তো আপনারা এনার্জি এনিটাইম ফিল করবেন। তার সাথে সাথে খাওয়া দাওয়া ডায়েটটা অবশ্যই রাখবেন বন্ধুরা ভালো, তো একটা পজিটিভ রেজাল্ট আর আপনার এনার্জি এনিটাইম থাকার একটা অবশ্যই 100% একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল, নেক্সটের ভিডিওতে তো আমি যদি আপনারা বলেন যে কোন খাবারে কীরকম ডায়েট থেকে সে নিয়ে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেরকমের ভিডিও বানার চেষ্টা 100% অবশ্যই করব। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, তরকের জন্য ভালো থাকুন, পজিটিভ থাকুন, এনিটাইম সুস্থ থাকুন। জয় হিন্দ।